আসসালামু আলাইকুম, আমি সুরুজ্জামান রুদ্র, আছি আপনাদের সাথে। আশা করি মহান আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, গ্লোবাল বাংলাদেশি ফেসবুক গ্রুপ এবং আইডিয়াল টকস ইউটিউব চ্যানেল কর্তৃক আয়োজিত গ্লোবাল অপরচুনিটিস ফর বাংলাদেশি শিরোনামে আয়োজিত আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশের কৃতি সন্তান খাজা নজরুল ইসলাম, এমকম জিইউ এমবিএ ইউকে, এফসিসিএ ট্যাক্স অ্যাকাউন্ট্যান্ট অ্যান্ড বিজনেস কনসালট্যান্ট ইউকে। কর্মের প্রয়োজনে আমরা পৃথিবীর যেখানে থাকি না কেন, আমাদের অন্তর জুড়ে থাকে বাংলাদেশ। আমরা সর্বদা বাংলাদেশের মাটি ও মানুষের উন্নয়ন কামনা করি। আমাদের অনুষ্ঠানে আমরা কথা বলবো বাংলাদেশের মানুষের জন্য পৃথিবীর কোথায় কেমন সুযোগ সুবিধা রয়েছে সে বিষয়ে। প্রিয় দর্শক, চলুন আমরা আমাদের অতিথিদের সঙ্গে পরিচয় হই। আমাদের সঙ্গে আছেন খাজা নজরুল ইসলাম। আসসালামু আলাইকুম, আমি খাজা নজরুল ইসলাম। আমি এখন লন্ডনের অধিবাসী, মোটামুটি সিটিজেন। আমি মূলত লন্ডনে আসছিলাম পড়ালেখাই করতে, তারপরেও পড়ালেখার উদ্দেশ্য ছিল এখানে নিজেকে বিল্ড আপ করা, ফিউচার বিল্ড আপ করা। জি, ধন্যবাদ। আমরা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আপনার কর্ম ও শিক্ষা জীবনটা। এটাই না, আমি এই মুহূর্তে আমার শিক্ষা জীবন শেষ বলা যায় করে ফেলছি। এখন কন্টিনিউয়াস আমি এখানে প্র্যাকটিসে ব্যস্ত আছি। আমার অ্যাকাউন্টিং এবং ট্যাক্স প্র্যাকটিস আছে, নিজস্ব একটি সোল প্র্যাকটিস প্র্যাকটিশনার। আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করার পরে লন্ডনে আসি। আসার পরে এখানে এমবিএ স্ট্র্যাটেজিক মার্কেটের উপর এমবিএ কমপ্লিট করার পরে তারপরে এসিসিএ কমপ্লিট করছি, এমপিসিএ কমপ্লিট করে এখন আমি এফসিসিএ হিসাবে অ্যাকাউন্টিং এবং ট্যাক্স প্র্যাকটিসে নিয়োজিত আছি। আমার ঠিক এই পর্যন্ত আসতে আরও কিছু কাজ করতে হয়েছে, যে আমাকে ট্রেনিং নিতে হয়েছে, আমাদের অনেক ফার্দার আরও স্টাডি করতে হয়েছে, রিলেটেড স্টাডি। যেমন এসিসিএ তো কমপ্লিট করতে হয়েছে, কিছু কিছু স্মল 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 কোর্সও কমপ্লিট করতে হয়েছে। তবে পুরাটা অনেক সময় নিলেও আমি খুব সাকসেসফুল এখন নিজের প্র্যাকটিস করতে পারছি, যেটা আমি ওয়াইড লেভেল অফ বিজনেস, স্মল এবং বিগ বিজনেসকে ট্যাক্স এবং অ্যাকাউন্টিংস রিলেটেড 90% অ্যাকচুয়ালি ট্যাক্স রিলেটেড অ্যাডভাইস আমরা দিয়ে থাকি। এটাই। জি, ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। জি, আপনার কাছ থেকে যে বিষয়টা জানতে চাই, বাংলাদেশ থেকে জব নিয়ে উন্নত দেশগুলোতে যাওয়ার সংখ্যা খুবই কম। বাংলাদেশ থেকে উচ্চ শিক্ষা মানুষগুলো প্রথমে উচ্চতর শিক্ষা নেওয়ার জন্য উন্নত দেশগুলোতে গমন করেন, পরবর্তীতে তারা সেখানে পার্মানেন্টলি হওয়ার চেষ্টা করেন। কিন্তু আমার প্রশ্ন হলো, ইন্ডিয়া থেকে সরাসরি উন্নত দেশগুলোতে জব পাওয়ার সুযোগ পাচ্ছে, কিন্তু বাংলাদেশ থেকে আমরা পাচ্ছি না, তো এটার জন্য কি করা উচিত বলে আপনি মনে করেন? আসলে এই জায়গায় সবচেয়ে বড় কোশ্চেন আমার কাছে বারবার অ্যারাইজ করছে, এই কোশ্চেন গুলো, এই কোশ্চেন গুলোর মূল অ্যান্সার হলো পলিটিক্যাল বার্গেনিং পাওয়ার। ইন্ডিয়া পলিটিক্যাল বার্গেনিং পাওয়ার ইন্ডিয়া আছে, ইন্ডিয়ার একটা বড় পলিটিক্যাল বার্গেনিং পাওয়ার আছে। এবং এই যে কারেন্ট মুহূর্তে যে সিচুয়েশন আছে এখানে ওয়ার্ক পারমিট পাওয়ার ক্ষেত্রে, এখানে সিটিজেনশিপ পাওয়ার ক্ষেত্রে, এবং স্টাডি করার ক্ষেত্রেও, স্টুডেন্ট ভিসার ক্ষেত্রেও, স্টুডেন্ট ভিসা এক্সটেনশনের ক্ষেত্রেও, আমার কাছে যেটা মনে হয়েছে তাদের পলিটিক্যাল বার্গেনিং পাওয়ারটা স্ট্রঙ্গার দেন আস, এবং তার মেইন ফাউন্ডেশন দে হ্যাভ গট এ বেটার ডেমোক্রেসি দেন আস, অ্যান্ড দে গট এ রেসপেক্ট টু দ্য ওয়াইডার উয়ে, দে গেট রেসপেক্ট ইন দ্য অ্যাকচুয়ালি ওয়েস্টার্ন কান্ট্রি দেন বাংলাদেশ অ্যাজ এ স্টেবল পলিটিক্যাল কান্ট্রি। দিস পলিটিক্যাল কান্ট্রি অ্যাকচুয়ালি দিস ইজ দ্য থিংস ক্যান গিভ দ্য ফাউন্ডেশন অফ বিল্ড অফ ইউর ইনফ্রাস্ট্রাকচার অফ স্কিল ডেভেলপমেন্ট, যেটা ইন্ডিয়ার স্টিল বাংলাদেশের চেয়ে অনেক বেটার আছে। এই কারণে এখানে যেটা আছে যে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে যদি এখানে আপনার কাছ থেকে জানতে চাই, বাংলাদেশে স্টুডেন্ট ভিসায় ছাত্ররা কিভাবে আপনার ইউকেতে ইউকে ইউনিভার্সিটি গুলোতে অ্যাডমিশন নিতে পারে, বাংলাদেশের কোন কোন সেগমেন্টের স্টুডেন্টদের ডিমান্ডটা ইউকেতে রয়েছে? এই ক্ষেত্রে যেটা ওয়াইড 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 অ্যাকচুয়ালি ওয়াইড সেক্টরে আমি বলবো, স্পেশালি মেডিকেল এবং হেলথ রিলেটেড ফ্যাক্টরটা স্টিল ফার্স্ট প্রায়োরিটিতে আছে, কিন্তু তারপরেও আইটি এবং অ্যাকাউন্ট, আইটি অ্যাকচুয়ালি আইটি অ্যাকাউন্টেন্সি অলওয়েজ এদেশে ডিমান্ড রয়েছে, কিন্তু এই ক্ষেত্রে স্টিল এই ক্ষেত্রে যেটা দরকার হয় আমাদের দেশের থেকে ট্রেনিং অ্যান্ড
ডেভেলপমেন্টের অ্যাকচুয়ালি পার্সোনাল ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট দ্বারা স্কিলের স্কিলের একটি বেটার একটা আপ টু ডেট ডেভেলপমেন্ট দরকার হয়, যেটা এই ক্ষেত্রে এই দেশে আসলে সহজেই এটা এখনো সহজে এটা ইমপ্লিমেন্ট করা এবং এটার একটা ডিমান্ড পাওয়া যেতে পারে। তারপরেও বড় কথা হলো এই দেশে আমরা অলমোস্ট ক্ষেত্রে যেসব অ্যাকাউন্টেন্ট আছে আইটিতে আছে অলমোস্ট আমাদের কমিউনিটি রিলেটেড অ্যাকাউন্টেন্ট, কিন্তু এক্ষেত্রে হেলথ রিলেটেড যে ফ্যাক্টর হেলথ রিলেটেড যে সেক্টরগুলি আছে এখানে এমন এমন মনে হয় নতুনভাবে নার্সিং টার্সিং এর সাইডটাতেও অনেক ডিমান্ড রয়েছে এবং পাবলিক হেলথের ক্ষেত্রে অনেক ডিমান্ড রয়েছে, কিন্তু সবকিছুর উপরই ডিপেন্ড করতেছে কতটুকু স্কিল আমরা দেশ থেকে নিয়ে আসছি। এটা এখন ওয়াইডলি রিকগনাইজড হয় এইসব দেশেও, এইসব জিনিসগুলো দেশের থেকে ডেভেলপ হওয়া উচিত, তারপরে ফার্দার এদেশে আরো এদেশে এটাকে রিকগনাইজ হওয়ার জন্য এখন খুব ওয়াইডলি অ্যাকচুয়ালি রিকগনাইজড হচ্ছে। যেমন বাংলাদেশের অনেক ইউনিভার্সিটি কলেজই ইকুইভ্যালেন্ট ডিগ্রি হিসেবে আরো রিকগনাইজ করছে। এইসব জিনিসগুলো খেয়াল রেখে আসলে ডেভেলপ প্রসেস করলে, যেমন আপনার স্টাডির ক্ষেত্রে যদি বলেন স্টুডেন্ট আসার ক্ষেত্রে খুব ইজি করে দিয়েছে গভর্নমেন্ট এখন, আমি বলবো কারণ টায়ার ফোর এর আন্ডারে স্টুডেন্ট এই দেশে পড়ালেখা করতে আসবে এবং এই ক্ষেত্রে যেসব ইউনিভার্সিটি কলেজ স্পন্সরশিপ লাইসেন্স আছে ওভারসিজ স্টুডেন্ট নেওয়ার ক্ষেত্রে সেসব ইউনিভার্সিটি কলেজে অ্যাডমিশন নিয়ে সহজেই এটা এই দেশে আসা যেতে পারে। এখন স্টেপ বাই স্টেপ স্টুডেন্টরা যদি এইসব দেশে আসে নিজেকে আসলে কন্ট্রোল করতে হয়, নিজে কতগুলো প্রিন্সিপাল নীতি আদর্শের ভিতর থাকা দরকার হয় আমার মনে হয়, এবং স্টেপ বাই স্টেপ এই স্টুডেন্ট থেকে এসে কনভার্ট করে এই দেশের থেকে যাওয়া জব পাওয়ার ক্ষেত্রে সুযোগ রয়ে গেছে, তার ক্ষেত্রে নিজেকে কতগুলো জিনিস পার্সোনালি কতগুলো জিনিসের স্যাক্রিফাইস করতে হবে, যেমন যেটার মধ্যে দিয়ে স্টিল সম্ভাবনা রয়েছে ডিটারমাইন হলে এটা অ্যাচিভেবল। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এবং ইউকের শিক্ষা ব্যবস্থার মধ্যে মানে আপনার কাছে কি কোন কোন বিষয়গুলোকে পার্থক্য মনে হয়? আমাদের স্টুডেন্টরা বাংলাদেশে পড়াশোনা করার পর ইউকেতে যাওয়ার পর সাধারণত কি কি সমস্যার সম্মুখীন হয়? অ্যাকচুয়ালি যে কোর্সগুলো বাংলাদেশে করানো হয় এখানে অলমোস্ট সেম কোর্সগুলি করানো হয়, সিলেবাসের খুব বেশি ডিফারেন্স নাই, কিন্তু প্র্যাকটিক্যাল সাইডটা একটু বেশি থাকে। যেমন আমি বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটি পড়ালেখা করছি যখন, তখন আমাদের স্মল এসে সেম টাইপের সেমিনার টেমিনার সব কিছুই হয়েছে কিন্তু খুব ইফেক্টিভভাবে করানো হয়নি। এখানে এসে যখন আমি জয়েন করলাম প্রতিটা মানে প্রতিটা টার্ম থাকে প্রতিটা টার্মে একটা করে সেমিনার হতো, আমাকে প্রেজেন্টেশন করতে হতো, এমন ওই সময় আমি যখন আসি তখন আসলে বাংলাদেশে কোনো কম্পিউটারও লার্ন করে আসিনি, আমি ইংলিশে যথেষ্ট দুর্বল ছিলাম, কিন্তু এই যে সিস্টেম এখানে আমাকে আমাকে হেল্প করছে যে সিস্টেমের কারণে কোনো কিছু আমার বাধা হয়ে দাঁড়ায় নাই, এমনকি কম্পিউটার সিস্টেমের সময়ও আমার হ্যান্ডরাইটিংয়ের অ্যাসাইনমেন্টও তারা অ্যালাউ করছে, কিন্তু তারপরেও এই কম্পিটিটিভ স্টাডিতে আমার মনে হয় না আমি কখনো কারোর থেকে পিছিয়ে থাকছি এই স্টাডির দিকে। আমার মতো স্টুডেন্ট কখনো পিছিয়ে থাকে না আর কি, আমার মতো স্টুডেন্টও এমনকি কোনো কোনো পেপারে আমি হাইস্ট মার্কেও থাকছি অনেকের সাথেই, কিন্তু এটা আসলে ডিপেন্ড করে এখানে আসার পরে নিউ কালচার নিউ ল্যাঙ্গুয়েজ নিউ এনভায়রনমেন্ট সব কিছুর সাথে অ্যাডজাস্ট, এবং স্পেশালি অলমোস্ট পিপল স্টুডেন্ট আর যারা আসলে আমাদের মতো আসে, যেমন আমার তো আসলে এদেশে আসার পরে আমার কাছে কোনো জিরো পয়সা £47 মাত্র পকেটে ছিল, আমাকে সব কিছু ম্যানেজ করে আগাইতে হয়েছে, অতএব এই ক্ষেত্রে আমার ডিটারমিনেশন ওয়াজ দ্য মেইন হাতিয়ার ছিল সাকসেসফুলি স্টাডি করার জন্য। যেমন আমি একদিন ক্লাসে দেরি হলে টিচাররা জানতো যে আসে নাই কেন, এই দেশেও তাই হতে এটা, কারণ আমি জানি যে আমি ওয়ার্ক করে করে দৌড়ায় ক্লাসে যাই। এগুলো আসলে ডিপেন্ড করে কে কিভাবে তার সিচুয়েশনকে তার ইমোশনকে কন্ট্রোল করে ম্যানেজ করবে এটার উপরে তার সাকসেস ডিপেন্ড করে, এবং বাংলাদেশের যে স্টাডির স্ট্রাকচার আছে লেভেল আছে সেটা এইসব দেশের থেকে কোনো দিক দিয়ে পিছায় নাই। স্টিল আর একটা বিষয় জানতে চাই, ইউকে আপনার ইউরোপীয় ইউনিয়ন থেকে যে আপনি বের হয়ে গিয়েছেন গিয়েছে, তো এটার জন্য বাংলাদেশিরা কি কোনো মানে উপকৃত হবে? মানে এরা ধরে নিচ্ছে, আমরা ধরে নিচ্ছি যে ইউরোপের থেকে প্রচুর লোক এসেছিল এবং প্রচুর লোক এসেছিল তাদের ল্যাঙ্গুয়েজের প্রবলেম থাকার পরেও তারা জবের টবের ক্ষেত্রে সুযোগ সুবিধা পাইছে, কারণ তারা ইউরোপিয়ান ইউনিয়নের আন্ডারে ছিল বলে তাদের রাইট ছিল। এই দিক থেকে এদের এই ইয়ার আপনার লেবার অর্থাৎ ওয়ার্কারের সাপ্লাইটা বন্ধ হয়ে যাবে, এদের ন্যারো হয়ে যাবে,
এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি হয়েছেটা কি, বাংলাদেশের ইউরোপের অন্যান্য দেশ থেকে ইউকে তে একটা সুযোগ পাওয়ার বিভিন্ন কারণের ভিতর অন্যতম হলো যে এটা আসলে কমনওয়েলথ কান্ট্রির আন্ডারে ছিল বাংলাদেশ, ইন্ডিয়া কমনওয়েলথ কান্ট্রির আন্ডারে ছিল। এই ধরনের আমি আসলে রুলস গুলি তো সময় দেখার চেষ্টা করতেছিলাম, আমার দেখার পরে মনে হয় এট দ্য এন্ডে এই দেশ এই ইংল্যান্ডটা অ্যাকচুয়ালি ইউকেটা যে ফ্যাসিলিটি আমাদের দেয় সেটা বাই ল তারা দিতে বাধ্য, কারণ কতগুলো ল রয়েছে কমনওয়েলথ কান্ট্রি হিসাবে আমরা কতগুলো বেনিফিট পাই। যেমন আমি মাস্টার্স কমপ্লিট করার পর আমি জানতাম না যে আমার অটোমেটিক একটা ওয়ান ইয়ার ওয়ার্ক পারমিট পাওয়ার কথা ছিল, যার কারণে আমি ওয়েলসে দূরে থাকার কারণে এই জিনিসটা সুযোগ সুবিধা নিতে পারিনি। আমি 4-5 বছর সাফার করছি। যখন আমি ওয়েলস থেকে ইউকেতে লন্ডনে আসলাম তখন আমি খুঁজে পেলাম যে না, ওখানে বাই ল রয়ে গেছে যে দে শুড গিভ মি ওয়ান ইয়ার ওয়ার্ক পারমিট। দিস অ্যাকচুয়ালি দিস ইজ দ্য থিংস উই হ্যাভ টু নো দ্য উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য বিভিন্ন অ্যাকচুয়ালি ইয়ার লিগেল সাপোর্ট এবং আদার থিংস আদার ফ্যাসিলিটি। জি, বাংলাদেশিদের জন্য ইউকেতে বিজনেস সুবিধা কি কি রয়েছে? বাংলাদেশে তো অ্যাকচুয়ালি এখানে যারা দুই ধরনের ব্যাপার আছে, বাংলাদেশ থেকে বিজনেস আর এখানে থাকে বিজনেস। এখানে যারা বাংলাদেশিরা বিজনেস করতেছে অলমোস্ট বিজনেসগুলি রেস্টুরেন্ট রিলেটেড আছে, সাপোর্টিং কিছু বিজনেস আছে, গার্মেন্টস কিছু বিজনেস এরা করতেছে। আমারই কিছু ফ্রেন্ডও বাংলাদেশ থেকে এসে গার্মেন্টসে কিছু বিজনেস করছে। আমার মনে হয় না এগুলো সাকসেসফুল হওয়ার ব্যাপার আছে। আর একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আমরা লন্ডন বলতে সিলেটে বুঝি। এই 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 জিনিসটা এখন নাই, ইটস গন, এটা আর এখন থাকতো না। আমরা যেখানে যেতাম ওখানে এরকম ধরনের কিছু কিছু লোক এরকম ধরনের ইউজ করি, এটা কারণও আছে। আসলে আমরা যাই তো ওদের উপর ডিপেন্ড করতাম, আমাদের কাজ কর্ম খাওয়া দাওয়া হালাল খাবার সব কিছুর উপরে পরিচিত একজনকে খুঁজে বাইর করে ওইসব ম্যানেজ করতাম। থাকার জায়গা অনেকেই ম্যানেজ করতো, ওদের মাঝে চিপে পাওয়া ইভিনিং একটা জব করা এগুলো ওদের ছাড়া হয়তো না অনবস্ট। অনেক লোকেরই আছে, যেমন আপনি দেখেন অনেক বড় বড় ব্যারিস্টার আছে, অনেক বড় বড় ডাক্তার আছে। আমাকে এক ডাক্তার দেখালো তার পিঠে তান্দুরি শিখের দাগ, কারণ সে লন্ডনে এসে সে তান্দুরি শিখের রেস্টুরেন্টে কাজ করছিল। আচ্ছা, এই বিষয়ে আমি একটু জানতে চাই আপনার কাছে, সেটা হচ্ছে আপনার বাংলাদেশ থেকে যখন উচ্চ শিক্ষার জন্য পিএইচডি করার জন্য অথবা আপনার অন্য কোনো সাবজেক্টে উচ্চ শিক্ষার জন্য যখন বাংলাদেশ থেকে স্টুডেন্টরা যান, তো তারা সার্ভাইভাল জব জব করতে হন। তো অনেক সার্ভাইভাল জবই আছে যেটা তাদের সাথে যায় না বা তাদের জন্য মানে মানিয়ে নেওয়া খুব মানে কষ্টদায়ক হয়। তো এই বিষয়টা নিয়ে জানতে চাই যে কি কি ধরনের সার্ভাইভাল জব সাধারণত বাংলাদেশিদের করতে হয় ওখানে? এই মুহূর্তে অনেক সুযোগ রয়েছে, কারণ 2000 থেকে 17-20 hours পার্ট টাইম ওয়ার্ক অ্যালাউ করছে স্টুডেন্টদের জন্য। কিন্তু তার পূর্বের ব্যাপার সময় যে সময় আমরা ছিলাম সে সময় 1 hour অ্যালাউ ছিল না, কিন্তু তারপরেও আমরা রাত ধরে কাজ করতাম, রেস্টুরেন্টে কাজ করছি, শপিং মলে কাজ করছি, বিভিন্ন গেম সেন্টারে কাজ করছি, এইভাবে কাজ করে করে আমরা সার্ভিস। ওটা ভেরি ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন নাও এই তখন, কিন্তু আবার পিএইচডি বলেন আর ব্যারিস্টারি বলেন সবাই কিন্তু রেস্টুরেন্টেই কাজ করছে মেইনলি। কিন্তু এখন সিচুয়েশনটা ভিন্ন, এখন নিজের কমিউনিকেশন দ্বারা নিজের যোগাযোগের মাধ্যমে নিজের মানে কন্ট্যাক্টের ওয়াইডনেস এর উপরে স্কিলের উপরে ডিপেন্ড করতেছে সে কোন টাইপের জব সে তার জন্য। আমি একটা প্রশ্ন করতে চাই, সেটা আপনার একজন উচ্চ শিক্ষিত মানুষ তাকে রেস্টুরেন্টে জব করতে হচ্ছে, তো একজন অল্প শিক্ষিত মানুষও সে রেস্টুরেন্টে জব করছে, তাহলে এখানে পার্থক্যটা কি থাকছে? বিরাট মানে কোনো পার্থক্য নেই, কেন পার্থক্য থাকবে কেন? কেন পার্থক্যটা কেন নেই? যেটা আমার এখন মেইন কথা হলো যে আমার সিচুয়েশনটা কি, আমার সিচুয়েশন অনুযায়ী আমি উচ্চ শিক্ষা নেব, আমি পিএইচডি করব, আমার নিজের টাকা কিছু ইনকাম করে করব। এই ক্ষেত্রে যদি আমার যে জবই করার দরকার হয় এটা করতে আমার হেজিটেশন থাকা উচিত না। এই ক্ষেত্রে আমি আসলে ফরচুন, আমি বাংলাদেশেও ক্যাফের জব করছি, রেস্টুরেন্টের জব মানে ক্যাফেতে কাজ করছি, এটা আমার একটা যে কারণে করতে হয়েছিল। তখন এখানে এসে মনে হয় যে যে ব্যক্তি আমাকে ওইটা করতে পারছে সে কত ওয়াইজ ছিল, তার ভীষণ কত লম্বা ছিল, সে বুঝতে পারছে যে ইট ইজ নট এ ব্যাড। আমি যখন ক্লিনিং এর জব করতাম কিছু গ্রুপের সাথে স্কুল ক্লিনিং এর জবে যেতাম, ওর সাথে থাকতো পিএইচডি স্টুডেন্ট ছিল লোকাল, কিন্তু ব্রিটিশও ছিল এবং গ্রিসের ছিল, আপনার ইরানের ছিল, আপনার মিশরের ছিল,
সবে একসাথে আমরা কাজ করেছি। ওর ভিতরে অল্প দিন 6 মাসের ভিতরে 3 জন ইংলিশ লোক যার ওয়ার্ক পারমিট আছে সে ওই স্কুলে জব পেয়ে গেল টিচার হিসাবে। খেয়াল করছেন, সেম জব করছে কিন্তু সে স্কুলে জব পেয়ে গেল, এবং ওই লোকই আমাদের সাথে কাজ করছে 3 সপ্তাহ আগেই, কিন্তু ও কখনো হেসিটেট করেনি আমাদের সাথে ক্লিনিং এর জব করতে। অতএব এই জিনিসটা থেকে আমাদের দূরে, বাংলাদেশে অনেকেই চলে আসে দূরে সরে গেছে এখন জানে, তারপরে হয়তো যখন দেখা যায় আমার মানি অ্যাভেলেবল আছে ইজি ইনকাম করতে পারি হাত বাড়ালে টাকা পাই, তখন তো মানুষ দেওয়ালে পিঠ ঠেকে না গেলে করে না, এটাই মেইন কারণ। আপনি একটা জিনিস দেখেন রবীন্দ্রনাথের লাইফ স্টাইল, রবীন্দ্রনাথের লাইফ স্টোরিতে ভদ্রলোক ফকির হয়ে গেছিল, কারণটা কি, 3 জামাইকে একটাকে লন্ডনে পড়াইছিল মেডিসিন পড়তে আর একটাকে ব্যারিস্টার পড়াইছিল ব্যারিস্টারি করতে, দুটাই ফেল হয়ে দেশে ফেরত গেছিল, থার্ডটাকে পাঠাইছিল আমেরিকাতে কৃষি পড়ালেখা করতে, সে লোকও ফেরত গেছিল পড়ালেখা করছিল না, এবং এই টাকা সে জমিদারিত্বের টাকা ইনকাম করে সে পয়সা দিত, কিন্তু তারা যখন ব্যর্থ হয়ে পড়েছে তাকে আরো, যখন রবীন্দ্রনাথের সামর্থ্য ছিল টাকাগুলো ইনকাম করার জন্য এই জন্য দিতে পারছে, না পড়লে কি করতো, এবার ঠিকই পড়ালেখা করতো। জি, বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় 15 লক্ষ বেকার, 15 লক্ষ কর্মক্ষম মানুষ বের হচ্ছে যারা কর্মে যোগ দিচ্ছে নতুন কর্মে। তো বাংলাদেশে প্রতি বছর 15 লক্ষ কর্মক্ষম মানুষের জন্য কি পর্যাপ্ত কর্মক্ষেত্র আছে? সেক্ষেত্রে নতুন এই তরুণদের কি ধরনের চিন্তা করা উচিত বলে আপনি মনে করেন? এটা কি বাংলাদেশের ভিতরে না বাংলাদেশের বাইরের কথা বলছেন? বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় 15 লক্ষ উচ্চ শিক্ষিত বা কর্মক্ষম তরুণ বের হচ্ছে, যারা কর্মক্ষম হয়ে বের হচ্ছে, তো সেক্ষেত্রে দেশ এবং দেশের বাহিরে তাদের মানে পুরো গ্লোবাল মানে পুরো বিশ্বটাকে নিয়ে তাদের চিন্তা করা উচিত নাকি শুধু বাংলাদেশ নিয়ে চিন্তা করা উচিত? এখন ঘটনা হলো, আমার কথা হলো ইউজ ইউর ইমোশন, কন্ট্রোল ইউর ইমোশন, ম্যানেজ ইউর ইমোশন, এবং দরজার বাইরে এক পা বেরোনোর পরেই চিন্তা করতে হবে আই এম গোয়িং টু ইউটিলাইজ মাই টাইম, সময় ওয়েস্ট না করে সামনে হাতের সামনে যা পাবে সেটাই করো, যেটা সুযোগ আসে এখানে করতে থাকো, অপরচুনিটি আসলে পরে চেঞ্জ করো, কিন্তু ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, সামনে যা পাবা সুযোগ মতো সেটাই ব্যবহার করা শুরু করো, তাহলে এটা আসলে দিনে দিনে এটা একটা বিরাট কিছু হয়ে যাবে, এক্সপিরিয়েন্স থেকে শুরু করে সবই কাউন্ট হবে। এমন নিজের উদ্যোগে বিজনেস করা বলো, কোনো লার্নিং এর বলো, যেটাই করে এটা নিজেকে ডেভেলপ করার, স্টিল এক্সপিরিয়েন্স গ্যাদার করার, সোসাইটি এক্সপিরিয়েন্স ইজ ইম্পর্টেন্ট, সোসাইটি সম্পর্কে লার্ন করা, সোসাইটি কিভাবে কাজ করে, সোসাইটি আগে কিভাবে কাজ করতো, মানুষের সাথে রিলেশনটা কেমন, এইসব জিনিসগুলো প্র্যাকটিক্যালি লার্ন করতে গেলে তোমাকে অ্যাকশনে যেতে হবে, অ্যাকশন ফার্স্ট, বিফোর থিঙ্কিং ইউ হ্যাভ টু গো অ্যাকশন, দেন গেট দ্য ফিডব্যাক, দেন গো ফরওয়ার্ড। অতএব এই স্ট্র্যাটেজিতে লাইফকে চালানো উচিত, যেটা পরীক্ষার পর পরই বসে না থাকে, অ্যাকশনে থাকো, কাজের ভিতর থাকো, যে কোনো কিছু করো, ওর ভিতর থেকে অনেক কিছু হতে পারে। জি, আরেকটি প্রশ্ন করতে চাই, ইউরোপের মানে পুরো ইউরোপের মধ্যে এখন কোন কোন দেশগুলোতে বাংলাদেশিদের জন্য সুযোগ রয়েছে আপনার কর্মক্ষেত্রে ভিসা পাওয়ার জন্য? আই থিঙ্ক দ্যাট এই ক্ষেত্রে সবচেয়ে সুইটেবল প্লেস স্টিল লন্ডন, ইউকে, তারপরে কিছু কিছু সুযোগ সুবিধা হয়তো জার্মান টার্মানে আছে যারা আমি খুব বেশি জানি না, তবে পর্তুগাল টর্তুগাল এইসব কান্ট্রিগুলোতে গেলে মানুষ ইজিলি নিজেকে অল্প দিনের ভিতরে সিটিজেন হিসাবে নিজেকে এস্টাবলিশ করতে পারে বলে জানি। জি, আমাদের বাংলাদেশে মানুষদের বড় একটা অংশের এখনো উন্নত বিশ্ব দেশগুলোর সম্বন্ধে চিন্তা করে যে আমি একজন মুসলিম, আমি ওই দেশে গেলে কি আমার ধর্মকর্ম পুরোপুরি পালন করতে পারবো, তো এটা নিয়ে কি কোনো মানে সংশয় আছে? এটা কোনো সংশয় নাই, এটা কোনো ব্যাপার না, আমার মনে হয় বাংলাদেশের চেয়ে আমরা আরো এই দেশে থেকে ভালো নিজের আসলে ধর্মকে পালন করতে পারি, এটা আমার এত ওয়াইড এবং ডিপ এক্সপিরিয়েন্স এবং নলেজ আছে যেটা শেয়ার করাও ডিফিকাল্ট। তারপর আমি বললো যে আমার বাংলাদেশ থেকে আমি আসলে বেটার ভাবে এখানে আমার ধর্মকে, আমার বিলিফকে আমি আরো প্র্যাকটিস করতে পারি, এই ক্ষেত্রে যেমন মিথ্যা, চাটুরতা, চাটুকারিতা, কপটতা, এগুলো আমাকে খুব বেশি প্র্যাকটিস করতে হয় না, যেটা একটা মানুষের এবং সমাজের ইসলামের জন্য মেইন ফাউন্ডেশন। তারপরেও আপনি যদি ইচ্ছা করেন আপনার ধর্মের ক্ষেত্রে কেউ আপনাকে বাধা আসলে দেয় না, কিছু কিছু লোক সব দেশেই থাকে যেগুলো বাধার বা পার্সোনাল নিজের পার্সোনালিটির কারণে রিয়াক্ট করে থাকে, সোসাইটিতে অন্য ধরনের বিহেভ করে থাকে, এটা সব দেশেই আছে, কিন্তু ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে আপনি
যদি প্রপারলি সিম্পল আপনি নামাজ কালাম পড়তেছেন, সন্ধ্যে নাইট ক্লাবে গেলেন, মেয়েদের পেছনে ঘুরলেন, এই লোককে মানুষ লাইক করবে কেন? এই টাইপের যে অ্যাটিটিউড যদি দুইয়ের ভিতর থাকেন তাহলে আপনার জন্য সব জায়গায় ডিফিকাল্ট, এদেশেও ডিফিকাল্ট হবে। আপনি যদি প্রপারলি আপনার রিলিজন, আপনার বিলিভ এবং ভ্যালুকে রেসপেক্ট রাখান, অন্য লোক আপনাকে রেসপেক্ট করবে, অন্য লোকও আপনাকে আপনার রিলিজনকে রেসপেক্ট করবে। আমি এটাই পাইছি, আমার এখন অনেক ফ্রেন্ড রয়েছে যারা এখন স্টিল স্ট্রং অন্য রিলিজনে, কিন্তু যথেষ্ট আমি রেসপেক্ট পাই। স্টিল আমার গ্রিসের ফ্রেন্ড রয়েছে, জার্মানের ফ্রেন্ড রয়েছে, ইটালির স্ট্রং ফ্রেন্ড রয়েছে, যারা মেয়েরাও রয়েছে, এরা যথেষ্ট রেসপেক্ট করে আমাকে। রেসপেক্টটাই মেইন, রেসপেক্ট আসবে আপনার অ্যাটিটিউড থেকে। আপনার আপনি যদি প্রতারণা না করেন, এটা একটা বড় রেসপেক্ট যে আপনাকে রেসপেক্ট করবে মানুষ। আপনি যদি প্রতারণার কথা আশ্রয় না নেন, প্রতারণাটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস, যেটা আপনি কথা কাজ এবং কর্মে যদি প্রতারণা করেন, পিপুল ডোন্ট লাইক ইউ, পিপুল নট বিলিভ ইউ, পিপুল নট রেসপেক্ট ইউ। অ্যান্ড পিপুল যদি তোমাকে রেসপেক্ট না করে, তোমার ধর্মকেও রেসপেক্ট করে না, আমার ধর্মেই প্রবলেম আছে, জন্মে প্রবলেম আছে, এইসব প্রবলেম হবে। জি আপনাকে আরেকটু বলি আমি, আমাদের বাচ্চারা এখানে স্কুল টিস্কুলে যায়, যদি বা শুনে যে বাচ্চারা রোজা রাখছে, ওদের ব্রেকের সময় আলাদা ফ্যান ট্যান দিয়ে অন্য জায়গার ইংলিশ মানে ব্রিটিশ পিপুল, এই ওয়েস্টার্ন পিপুল বেটার ভাবে স্কুলে রাখে এবং ওদের লুক আফটার করে, এটা চিন্তা করা যায় আমাদের দেশে? রোজা রাখলে বাচ্চাদের আলাদাভাবে কেয়ার নেয় এরা, আর কি চান? জি আমি আরেকটা বিষয় নিয়ে জানতে চাই, সেটা হচ্ছে নৈতিক শিক্ষা। আমরা জাপানের বাচ্চাদেরকে নৈতিক শিক্ষা দেওয়া হয় বা বিশ্বের উন্নত বিশ্বের অনেক দেশগুলোতে বাচ্চাদের নৈতিক শিক্ষা দেওয়া হয়, নিজের কাজগুলো নিজেকে করতে শেখানো হয়। সেক্ষেত্রে বাংলাদেশের নৈতিক শিক্ষার প্রয়োজনীয়তা কতটুকু বলে আপনি মনে করেন? আসলে নৈতিক শিক্ষার জন্য কোনো আলাদা অ্যারেঞ্জমেন্ট দরকার ছিল না। বাংলাদেশের যে ফাউন্ডেশন ছিল, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়, আমরা তো ধরেন সকালে স্কুলে বের হয়ে গেলে বিকালে আসতাম, এখন বাবা মার থেকে যেটা শিখতাম স্কুলে যায়, আরো বিগ লম্বা একটা সময় স্কুলের টিচারদের সংস্পর্শে থাকতাম, এটা আরো শিক্ষার অনুকরণে ব্যাসার ব্যাপার ছিল। নৈতিক শিক্ষাটা আসলে নিজেদের কালচারের ভিতর, নিজেদের ফাউন্ডেশনের ভিতর আমাদের ছিল, কিন্তু এটাকে কিল করে দিচ্ছে আমি বলবো যে বাংলাদেশের লোভী ব্যর্থ পলিটিশিয়ানরা, যাদের ভিতর কোনো কোয়ালিটি নেই। কারণ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে আমি একটা এক্সাম্পল দিই, আমার এক আমি আমার কপি না করা, নকল না করার জিনিসটা শিখছি আমার গ্রামের স্কুল থেকে। আমার খুব রেসপেক্টেবল টু টিচার রয়েছে যারা এটাকে কন্ট্রোল করত। এবং মজার ব্যাপার হলো, আমি একবার স্কুলে যাওয়ার পরে, এই দেশ থেকে যাওয়ার পরে আমাকে বলতেছে যে আফসোস করে আমাদের এখন তো রেসপেক্ট হয় না। আমি বললাম যে আপনি স্কুল রক্ষা করার জন্য এখন আপনার ছাত্রদের নকল সাপ্লাই দেন, আর আমি এখন আপনি ভয় পেয়ে সামনে যেতে, কারণ আপনি স্ট্রিক্ট ছিলেন নীতি আদর্শের ক্ষেত্রে, কিন্তু এটাকে স্কিল করে দিচ্ছে, কারণ আপনি নকল না করলে, রেজাল্ট না করলে আপনার স্কুলের জন্য বেটার বেনিফিট পাবেন না। এই যে জিনিসগুলো, এই যে ফাউন্ডেশনগুলো, এইগুলো বিল্ড আপ করা, এই বিল্ড আপ শুরু থেকে স্কুল কলেজ টিচারদের সংস্পর্শ থেকে, বড়দের সংস্পর্শ থেকে আসার কথা। এটা আপনি যত ইনস্টিটিউট বলেন যে নৌকে তত শিক্ষা দিচ্ছি, শিক্ষা দিয়ে হয় না যদি কালচারকে আপনি যদি ওই সমন্বতে ওই লেভেলে না রাখেন, কারণ আপনি কতক্ষণ চোখে রেখে শিখাবেন? এটা শিখার ব্যাপার ওইভাবে হয় না, এটা হইতে হবে নিজের কালচারের ভিতরে এটাকে বিল্ড আপ করতে, নিজের সিম্পল। আরেকটা মজার ব্যাপার হলো, বাবা মা জিনিসটাকে প্র্যাকটিস করতে হবে, নিজেকে ওই রাস্তায় থাকতে হবে, লোভ লালসা দূরে রেখে নিজেকে নৈতিকতার ভিতরে থাকতে হবে। আমার অনেক অনেক কঠিন দিন এই দেশে যাপন করছি, আমি এক তিলও নড়ি নাই, কারণ আমার মনে হয়েছে সবসময় আমার বাবা আমাকে পাহারা দিচ্ছে, কারণ আমি জানি আমাকে ফিল করছি, কারণ নীতি আদর্শ মানে সে কখনো ইয়েতে তাতে আপনি ধরেন ব্যাংকে তার অ্যাকাউন্ট থাকতো, সে নো ইন্টারেস্ট লেগে রাখতো, সে ছল চাতুরি করতো না, সত্য শিক্ষা দিত, এডুকেশনের প্রতি ধাবে, সব দিক দিয়ে তার কতগুলো জিনিস ছিল যেটা আমাকে গাইড দিয়েছে এই দেশে থেকেও 24 আওয়ার্স। এসব জিনিস আসলে আসে নৈতিকতা, আসে নিজস্ব কালচার থেকে, নিজেদের ফ্যামিলি থেকে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে। এটা বিল্ড আপ করে আপনার পার্সোনাল একটা সার্কমস্টেন্স ক্রিয়েট করে, যেটাকে আপনি যেটা আপনাকে ওয়াইডার লেভেলে আপনার লাইফে প্রোটেকশন দেয়। জি আমি এবার অন্য একটা বিষয় যেতে চাই, আপনার কোভিড-19 আপনার বাংলাদেশিরা কেমন আছে ওখানে? স্বাভাবিকের একটা সম্ভাবনা আসতে পারে ইউকে তে? আসলে স্বাভাবিকের সম্ভাবনা আমি দেখতেছি না, ওইরকম স্বাভাবিক হবে না, কিছুটা স্বাভাবিক হবে, যদিও মনে করা হচ্ছে 2 উইকের ভিতরে ভ্যাকসিন চলে আসবে, কিন্তু ভ্যাকসিন আসলে জেনারেল পাবলিকের কাছে আসতে স্টিল সময় নেবে, কারণ এখানে ওই ধরনের অ্যারেঞ্জমেন্ট স্টিল এখনো নাই যে -70 ডিগ্রির আন্ডারে মেনটেন করতে হবে সব মেডিসিনগুলো।
তারপরেও স্টিল হয়তো ফিউ মান্থ, সিক্স মান্থ তো লাগবে এগুলো আসতে। তবে আমরা লাইফকে অ্যাকচুয়ালি সিস্টেমের ভিতর নিয়ে নিছি, বাসায় বসে সব কাজ করি অলমোস্ট, এবং সব জায়গায় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় স্কুলগুলো বাচ্চাদের চলতেছে ওইভাবেই, মানে সবকিছু নিয়ম মেনে ডিস্টেন্স মানে আমরা শপিংগুলো এভাবে চলতেছে। আমাদের আমরা ক্লায়েন্টদের অ্যাডভাইসগুলো ক্লায়েন্টদের সাথে ডিলিং করতেছি অনলাইনে অথবা কোনো জায়গায় মিট করতেছি, সে জায়গায় দূরত্বে থাকে। এবং অলমোস্ট আমার ফ্রেন্ডগুলো ওরাও ওইভাবে, কেউ কেউ আছে নিজের অফিস আছে, অফিসটা কাউকে অ্যালাউ না করে ওখান থেকে অনলাইনে কাজগুলো চালাচ্ছে। তবে মোটামুটি একটা সিস্টেমের ভিতর নিজেকে নিজেকে অ্যাবজর্ব করে নেওয়া, এসব ক্ষেত্রে আসলে তাই করতে হয়, কারণ এটা জাস্ট কাইন্ড অফ থিংস কাম অ্যাজ আনকন্ট্রোলেবল ফ্যাক্টর ইন দ্য সোসাইটি ইন ইউর লাইফ, ইট ইউ ক্যান নট কন্ট্রোল, বাট ইউ হ্যাভ টু অ্যাবজর্ব ইউর সেলফ উইথ দ্য সিস্টেম টু সাকসেস, দ্যাট ইজ দ্য হ্যাপেনিং হেয়ার। জি, আপনার হোম ডিস্ট্রিক্ট পাবনাতে আপনার একটি পারিবারিক ঐতিহ্য রয়েছে, আপনার পাবনা কেন্দ্রিক আপনার কেমন পাবনা জেলা আপনি দেখতে চান, কেমন বাংলাদেশ আপনি দেখতে চান? অ্যাকচুয়ালি আমি পাবনাকে কিভাবে দেখতেছি তার আগে আমি পাবনা নিয়ে হতাশ হচ্ছি, পুরো বাংলাদেশকেই নেই, মানুষ এখন আরামে ঘুমাইতে পারে না, এটাই খুব কষ্টকর লাগে আমার কাছে, যা খুলে ঘুরে বেড়ানো এটা জিনিস খুব কষ্টকর। রাস্তাঘাট পাকা হয়ে গেছে যেটা আমার পাবনা না, বিল্ডিং গুলো হয়ে গেছে যেটা আমার পাবনা না, নদীর উপরে ব্রিজ হয়ে গেছে এটা আমার বাড়ি না, আমার গ্রাম না। তারপরেও যেহেতু ডেভেলপ হয়েছে, এই ডেভেলপমেন্টের এই ডেভেলপ একটা এনভায়রনমেন্টে, এই যে বললাম যে নৈতিক নীতি আদর্শ এটা এত ভেঙে পড়ছে ব্যাপক হারে, যেটার ক্ষেত্রে যেটার কারণে এই ডেভেলপমেন্টের কোনো মূল্য আছে বলে আমার কাছে মনে হয় না, এটা আর এটা একটা বোঝা বলে মনে হচ্ছে আমাকে মানুষের লাইফের কাছে, এটা ভবিষ্যৎ পাবনা হওয়া উচিত, একটু জিনিসগুলো অন্যভাবে ডেভেলপ হওয়ার, ল অর্ডার ফার্স্ট প্রায়োরিটিতে বেটার এস্টাবলিশড হওয়া উচিত, যেটা হ্যান্ডেলিং এর ক্ষেত্রে লিডারদের আগায় আসা উচিত। স্টিল যদি আমি স্পেসিফিক্যালি পাবনার কথা বলি, যেমন মেডিকেল কলেজ আছে, ভালো হসপিটাল নাই, যেমন পাবনাতে একটা কৃষি কলেজ বা কৃষি এগ্রিকালচার রিলেটেড কিছু থাকা উচিত, যেমন পাবনার মানুষের ডেভেলপমেন্টের ক্ষেত্রে ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টে ইয়াং জেনারেশনকে ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টের ভিতরে আনার জন্য কিছু কিছু প্রোগ্রাম থাকা উচিত। স্টিল পাবনার জন্য ক্যাপিটাল সিটির কমিউনিকেশন ভেরি ব্যাড, যেটা কল্পনাই করা যায় না, আগের চেয়ে আরও খারাপ হয়েছে বলে আমার কাছে মনে হয়, কারণ লং টাইম লাগে, লং সাফারিং লাগে, এসব জিনিস থেকে মুক্তি পাওয়ার জন্য স্ট্র্যাটেজি থাকা উচিত। আমার খুব মানে গর্ব হয় যে আমি এডওয়ার্ড কলেজে পড়ছি, যেটা কল্পনাই করা যায় না, আমার কাছে মনে হয় যেটা একটা খুব ভালো জায়গায় আমি পড়ালেখা করছি, যেটা আমার কাছে গত সপ্তাহে আমাদের এক টিচার মারা গেল, আমাদের এক ফ্রেন্ডেরই বাবা, এই টাইপের কিছু লোক ছিল, যেমন ফকরুল সাহেব, ফকরুল ইসলাম ছিল, কামাল স্যার ছিল, কাদের স্যার ছিল, হালিম স্যার ছিল, কতগুলো ফিগার ছিল, কত পার্সোনালিটি ছিল, রেসপেক্ট করতে হতো এদের, রেসপেক্টের ইচ্ছা হতো। এই যে টিচার, এই যে কলেজগুলোর যে এরকম ভাবে ফেমাস হয়েছিল, কলেজগুলোর যেটা মানে হাই কোয়ালিটি কলেজ হিসেবে রিকগনাইজড হয়েছিল, এটা কিন্তু এই পার্সোনালিটির কারণেই হয়েছিল, এইসব লোকই বিল্ড আপ করছে, এসব লোকের পার্সোনালিটির কন্ট্রিবিউশনের কারণে একটা ইনস্টিটিউট নিজেকে ঐতিহ্য বিল্ড আপ করছিল, যেসব ক্ষেত্রে যেসব জিনিসগুলো আসলে খুবই দুর্লভ মানে খুব দুর্বল হয়ে গেছে। এখন আমি সামনে দেখি যেসব লিডার আছে, আমি সারপ্রাইজিং এরা কি দেবে, কি দিতে পারবে সমাজে, এদের ভিতরে নিজস্ব প্র্যাকটিস, নিজস্ব পার্সোনাল লাইফের যে মানে মানে নিজের পার্সোনালিটি যে প্র্যাকটিস করছে, ওইটা দ্বারা বেটার কিছু কন্ট্রিবিউশন সমাজের জন্য সম্ভব বলে মনে হয় না। জি, শেষ প্রশ্ন আপনার কাছে, কেমন বাংলাদেশ দেখতে চান এবং বাংলাদেশীদের উদ্দেশ্যে আপনার কিছু পরামর্শ, এবং তরুণ প্রজন্মের উদ্দেশ্যে কিছু পরামর্শ? আসলে গত ফিউ মাস আমার মনে হচ্ছে আসলে এতে বয়স হয়ে গেছে, কিন্তু এখন যেটা লার্ন করছি এই জিনিসটা যদি আগে জানতাম, আগে লার্ন করতাম, তাহলে জীবনটা হয়তো অন্যরকম হতো। তারপরে যেটা হয়েছে এটাতে আমি খুব গর্বিত যে আমি রিয়েলি এক্সট্রা কিছু লার্ন করে আসছি সোসাইটি থেকে, যেটা একজন ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে সমাজ থেকে লার্ন করতে পারে নাই। তবে তরুণ প্রজন্মের আমি বলবো, বেটার গো ফর অ্যাকশন এনিথিং হোয়াট ইউ থিঙ্কিং, যে কোনো জিনিস চিন্তা করার আগে, যেটা জিনিস খুব বেশি ভাবার আগে অ্যাকশনে যেতে হবে, লার্ন করতে হবে, প্রয়োজনে ভুল সংশোধন করে আবার লার্ন করতে আবার অ্যাকশনে যেতে হবে, যে কোনো জিনিস এভাবে শুরু করতে হবে, কারণ ইয়াং জেনারেশনে আপনার ভুল সংশোধনের সময় থাকে, পরবর্তীতে আর থাকে না। আর তরুণ প্রজন্মের এটাই বড় কথা, থিঙ্ক অ্যাবাউট হাউ ইউ ক্যান ইউটিলাইজ ইউর টাইম, ম্যাক্সিমাম ইউটিলাইজ ইউর টাইম,
ডোন্ট ওয়েস্ট ইউর টাইম ফর এনি পারপাস, ফর এনি ইসলামে বলে বেহুদা, ডোন্ট ওয়েস্ট ইউর বেহুদা টাইম, বেহুদা টাইমের হিসাব দেওয়া আল্লাহর কাছে কঠিন। জি ধন্যবাদ আপনাকে, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আপনার অনেক মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আবার কোন এক পর্বে আমরা আপনাকে দেখতে চাই আমাদের মাঝে। প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখলেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আগামী রবিবার রাত 8:30 আবার দেখা হবে বর্তমান গ্লোবাল গ্লোবাল অপরচুনিটিস ফর বাংলাদেশি শিরোনামে আয়োজিত আমাদের অনুষ্ঠানে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাকে। জি ধন্যবাদ আপনাকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।